নমস্কার বন্ধুরা, রান্নাই বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আজকে লিচু আইসক্রিম তৈরি করে দেখাবো। মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই লিচু আইসক্রিম। খুব সহজ এবং মোল্ড ব্যবহার না করেই বানাতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি লিচু আইসক্রিমটা কীভাবে বানাচ্ছি। সেই জন্য আমি লিচু নিয়েছি এখানে। এখানে আমি 16টা লিচু নিয়েছি। লিচুগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি লিচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি লিচুর উপরের যে খোলাটা আছে ওটা আমি ছাড়িয়ে ফেলব, আর বীজটা বের করে নেব লিচুর ভিতর থেকে। এইভাবে আমি লিচুগুলোকে সব ছাড়িয়ে ফেলব। এখন আমার লিচুটা ছাড়িয়ে 1 কাপ হয়ে গেছে 16টা লিচু। আর নিয়ে নিয়েছি 1 কাপে 1/4 ভাগ চিনি আর 1/2 কাপ জল। যদি আপনারা মিহি পেস্ট করতে চান লিচুটাকে, সেক্ষেত্রে ছোট মিক্সি জারটা নেবেন। মিক্সি জারের মধ্যে দিয়ে দেবেন লিচু আর চিনিটা। আমি এখানে বড় মিক্সি জারটাই নিয়েছি, তার কারণ লিচুটা আমি খুব মিহি পেস্ট করতে চাইনি, সেই জন্য একটু দানা দানা মুখে লাগবে সেই জন্য। আবার যদি আপনারা ছেঁকেও নিতে পারেন, অনেক সময় লিচুটা আর চিনি জল একসাথে মিক্সিতে পেস্ট করে যদি মনে হয় যে দানা দানাগুলো রয়ে গেছে, সেখানে আপনারা ছেঁকেও নিতে পারেন। আমি ছাঁকবো না, আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি, তবে একটু ভেতরে দানা দানা রয়েছে। এখানে আমি নিয়েছি কফি কাপ আমি এখানে 7 পিস নিয়েছিলাম, কিন্তু আমার 6 কাপই হয়েছিল, 1 কাপ হয়নি, মানে কম হয়েছিল, সেই জন্য আমি 1টা কাপ আমি তুলে নিচ্ছি। এরপরে আমি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লিচুগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, তবে আপনারা এই ক্ষেত্রে বললাম ছেঁকে নিতে পারেন, ছাঁকনিতে কোনো সমস্যা নেই। এখন আমি 1 করে সব ঢেলে নিয়েছি। এরপরে আমি লিচুটার আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। দিয়ে একটু জেলি জেলি হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব স্টিকগুলো, আইসক্রিমের স্টিকগুলো দিয়ে তারপরে হচ্ছে আরও 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। তাহলে দেখবেন একদম পুরোপুরি জমাট হয়ে গেছে। যদি আপনাদের কাছে মোল্ড থাকে তার মধ্যেও করে নিতে পারেন। এরপরে আমার জমাট পুরো হয়ে গেছে, বের করে নিচ্ছি আইসক্রিমগুলো। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আইসক্রিমগুলো। এরপরে আমি কফি কাপগুলো থেকে আস্তে আস্তে আইসক্রিমগুলোকে আমি বের করে নেব। খুব সহজেই বের হয়ে যায়, আর টেস্ট তো বলার নেই, এত ভালো হয়েছিল, দারুণ স্বাদের এই রেসিপিটা। এই আইসক্রিমটা আমি মনে করি সব আইসক্রিম থেকে বেশি টেস্ট হয়েছিল। এখন লিচু এমনিতেও খুব একটা মিষ্টি হয় না এই টাইমটায়, এইভাবে যদি চিনি দিয়ে করতে পারেন তো খুব ভালো হয়। লিচু আইসক্রিম ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগবে, বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।